ওকে চলো আমরা তাহলে শুরু করি। প্ল্যানটি এই থেকে শুরু হবে আমাদের। দেখো ট্যাঙ্কের অবস্থা কি। ওকে এখানে আমরা একটা কাজ করতে পারি, আবার হাফ নিলাম, হাফ নিলে টু না হয়ে যাবে, হাফ নিলে এখানে টু, দেখো হাফ নিলাম আবার টু নিয়ে নিলাম, তাহলে আমরা কি পাবো? মানে অবস্থা ভালোভাবে কিন্তু বুঝে দেখি করতে পারবো। তাহলে এখন দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো, কীভাবে ক্যালকুলেশন করবো? কস এম করতে হবে, এই কাজটা একটা করবো। তাহলে এই হাফ ইন্টারনেশন ওয়ান বাই ফোর হয় কস টোয়েন্টি ডিগ্রি। এখন দেখো কস এম প্লাস বি cos a plus b that is 80 and 40 cos 120 এরপরে plus cos a minus b 80 minus 40 তাহলে আমরা পেলাম কত 40 cos a বিভব তখন মাল্টিপ্লাই হবে তখন আমরা a বিভব আর অ্যাডিশন সাবট্রাকশন হলে আমরা সাথে সাথে বলতে পারবো আমাদের c তাহলে a বিভব লাগবে তো কি 1 বাই 4 cos 20 ডিগ্রি আর cos এটা কত 120 মানে মাইনাস হাফ মাইনাস হাফ cos 40 ডিগ্রি মাইনাস হাফ cos 40 ডিগ্রি বা মাল্টিপ্লাই করুন তাহলে এটা কত থাকলো মাইনাস 1 বাই 8 cos 20 plus 1 by 4 cos 40 cos 20 cos 40 cos 20 তাহলে আমরা কি পেলাম মাইনাস 1 by 8 cos 20 1 by 8 কিন্তু 2 হবে তাহলে যেতে পারবে cos 40 cos 20 তাহলে আবার এই বিভব তাহলে মাইনাস 1 বাই 8 হ্যাঁ বলুন কে বলো হ্যাঁ কালকে 8:30 9:30 ব্যাচ আছে এখন দেখো যে তাহলে আমরা এখানে ফর্মুলা করবে 1 বাই 8 আর এবার দেখো যে ওই আবার এই ফর্মুলা তাহলে cos a প্লাস b cos এটা একটা প্লাস হবে 60 cos a মাইনাস b cos ওকে 40 মাইনাস 20 দ্যাট মিনস 20 বুঝতে পারছো তো দুই টু cos a আর b ফর্মুলা cos a cos b ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম ফর্মুলাগুলো তো মুখস্থ করতে হবে তাহলে cos a plus b plus cos a minus b তাহলে এখন দেখো cos 60 কত
আবার আমরা পেলাম কস 60 হাফ, দেখো কস 60 হাফ, এখন কস 60 হাফ হলো তাহলে আমাদের কাছ থেকে মাইনাস 1/8 কস 20, কস 20 প্লাস 1/8 কস 60 হাফ, আর ওকে কস 20। এখন দেখো যে তাহলে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, 1/8 cos 20 প্লাস 1/60 প্লাস 1/8 cos 20 মানে এটা কাটা চলে যাবে, তারপর কত 1/60 cos 20 রাইট হ্যান্ড সাইড, তারপর এটা তারপর এটা আমাদের দু আসছে। এরপরে দেন 29 নম্বরে গেলাম আমরা, চলো 29 প্লাস অ্যাঙ্গেল এফ বিকজ 265 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এফ মাইনাস অ্যাঙ্গেল ই বিকজ 225 ডিগ্রি। এখন আমাদের শুধু ই লাগবে, ট্যান ই, ট্যান টু ই, ট্যান থ্রি, ট্যান ফোর ই, এটা আমাদের লাগবে। ওকে তাহলে ই ভ্যালু লাগবে আর সব আমাদের লাগবে, তাহলে ওকে মাইনাস করো, লেফট হ্যান্ড সাইড সেখানে আমাদের এরকম আছে, দেখো লেফট হ্যান্ড সাইড, ওকে ট্যান এ বুঝলাম না, আমার শুধু ই লাগবে এই জন্য আর আমাদের আর কিছু বললাম না। তাহলে এখন দেখো যে আমাদের আছে ট্যান ই, ট্যান অ্যাঙ্গেল ই প্লাস ট্যান অ্যাঙ্গেল প্লাস আমাদের সব মাল্টিপ্লাই যেত ট্যান অ্যাঙ্গেল টু ই, ট্যান অ্যাঙ্গেল টু ই, ট্যান অ্যাঙ্গেল থ্রি ই, আর ট্যান অ্যাঙ্গেল ট্যান অ্যাঙ্গেল ফোর ই। এখন চলো ভ্যালুটা ওটা বসাই দিই আমরা, ই মানে 20 ডিগ্রি, তাহলে এই যদি 20 হয় তাহলে আমরা কি লিখবো, ট্যান ট্যান ই 20 ডিগ্রি, ট্যান 40 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, ট্যান 80 ডিগ্রি। এখন দেখো আমরা একটা ভ্যালু পাবো ট্যান 60, ট্যান 60 কত হবে, রুট 3, রুট 3টা সামনে নিয়ে আসলাম, রুট 3 ট্যান 20 এবার ট্যান 80, আর বাকি থাকবে আমাদের কি ট্যান 40, ট্যান 40 ডিগ্রি, তাহলে ওকে রুট 3 ট্যান 60টা বাদ দিয়েছে, ট্যান 60 রুট 3, এরপর আসবে ট্যান 20 থাকলো, আর ট্যান 80, ট্যান 80 আছে 60 প্লাস 20 ট্যান 80, এবার ট্যান 40 60 মাইনাস 20, এখন ট্যান এর ফর্মুলা ট্যান এ প্লাস বি ফর্মুলা মনে আছে তো, ট্যান এ ট্যান বি, ওকে এখন ট্যান এ প্লাস বি ফর্মুলা হয়ে যাবে আমরা, রুট 3 ট্যান 20 ডিগ্রি,
এবার এটা আসলো টেন, এ মানে টেন সিক্সটি প্লাস টেন বি দ্যাট মিনস টেন টোয়েন্টি, এরপরে এখানে আসছে ওয়ান মাইনাস টেন 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 সিক্সটি টেন টোয়েন্টি, এরপরে এখানে আসো টেন টেন সিক্সটি মাইনাস টেন টোয়েন্টি ওয়ান প্লাস টেন টেন এ টেন টেন সিক্সটি টেন টোয়েন্টি টেন, তো টেন সিক্সটি মানে রুট থ্রি। তাহলে আমরা ওই কাজটা করব, টেন সিক্সটি দ্যাট মিনস রুট থ্রি, মানে তো বসাই দেব। হ্যাঁ, এখন ইকুয়ালস টু আমরা এখানে দিলাম রুট থ্রি টেন টোয়েন্টি, এখন যখন এটা রুট থ্রি হয় টেন সিক্সটি রুট থ্রি টেন টোয়েন্টি, এখানেও তাই ওয়ান মাইনাস রুট থ্রি টেন টোয়েন্টি, এটা গেল একটা এর সাথে আছে এটা টেন সিক্সটি মানে রুট থ্রি মাইনাস টেন। হ্যাঁ বলো, সমস্যা এই এইটিকে ভাঙছি, টোয়েন্টি সিক্সটি প্লাস টোয়েন্টি, পরটি আছে সিক্সটি মাইনাস টোয়েন্টি, এটা টেন এ বি ফর্মুলা, টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি, টেন এ মাইনাস টেন বি ওয়ান প্লাস টেন এ টেন বি, এখন ভেদ বসাই দিচ্ছি ওয়ান প্লাস রুট থ্রি টেন সিক্সটি রুট থ্রি আর টেন টোয়েন্টিটা থেকে যায়, এখন দেখো ফর্মুলা পড়ে গেছে, কপি এ রুট থ্রি টেন টোয়েন্টি রুট থ্রি টেন টোয়েন্টি, এখন দেখো কী ফর্মুলা পড়বে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি, রুট থ্রি স্কোয়ার মাইনাস টেন টোয়েন্টি এ স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার, তার এটার ফল স্কোয়ার, এবার ওয়ান স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার রুট থ্রি টেন টোয়েন্টি স্কোয়ার, এখন দেখো যে এ এস অবস্থা, ওকে এরপরে তাহলে আমাদের রুট থ্রি টেন টোয়েন্টি এটা হচ্ছে থ্রি মাইনাস টেন স্কোয়ার টোয়েন্টি আর ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার টোয়েন্টি, ওকে ঠিক আছে। এবার টেন টোয়েন্টি যদি মাল্টিপ্লাই করে দাও, টেন টোয়েন্টি যদি মাল্টিপ্লাই করো তাহলে কী পাবে দেখো, টেন টোয়েন্টি যদি মাল্টিপ্লাই করো এখানে থাকলো রুট থ্রি, এটার উপর মাল্টিপ্লাই যাবে থ্রি টেন টোয়েন্টি মাইনাস টেন কিউব টোয়েন্টি ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার টোয়েন্টি, মনে আছে টেন এর সেই ফর্মুলা, টেন জি টেন জি এর সেই ফর্মুলা জি টেন এ মাইনাস টেন কিউব এ ওয়ান মাইনাস জি টেন স্কোয়ার ওয়ান মাইনাস জি টেন স্কোয়ার, এখন তাহলে এই যে ফর্মুলা যা যদি ইউজ করি তাহলে টেন জি হবে জি টেন এ মাইনাস টেন কিউব ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার টেন থ্রি এ, তাহলে এখানে রুট থ্রি থাকলো আর এটা টেন থ্রি এ হলো, এ মানে টোয়েন্টি ডিগ্রি, টেন থ্রি এ এ হলো কত ডিগ্রি, হ্যাঁ টোয়েন্টি ডিগ্রি, টেন টোয়েন্টি ডিগ্রি, স্যার আজকে
সমস্যা হ্যাঁ করেছে, কিন্তু আমি করতে হ্যাঁ সমস্যা। আচ্ছা পরে আমি একটা আমি একটা আমি আমি একটা অনলাইনে আছি তো একটু পরে কথা বলছি, হ্যাঁ না পরে হ্যাঁ বলো সমস্যা। এই ফর্মুলা করবো এই ফর্মুলা ট্যান কিউবের ফর্মুলা, তুমি ট্যান এ ওয়ান মাইনাস ট্যান কিউবে হ্যাঁ বলো হ্যাঁ তাহলে আমরা কি পেলাম, তাহলে এখন এই যে বলছি বলছি থাকলো টেন সিক্সটি নাকি এরপরে চলো থার্টি নাম্বারে যাবো, থার্টি নাম্বার যাই যাবো বাট সেখানে কি আছে থার্টি দেখো থার্টি নাম্বার যদি এক টাকা পাস করবো এক মেয়ে পাস করে দিলাম তাহলে বুঝতে পারছো এ মানে টোয়েন্টি বি মানে বুঝতে পারছো ফর্টি সেম ম্যাথ থার্টি পাস করে দিলাম থার্টি ওয়ানে গেলাম থার্টি ওয়ানে দেখো আমাদের কি আছে লেফট হ্যান্ড সাইড আছে ফোর সাইন কিউ এখন এই ফোর কিউবের একটা ফর্মুলা আছে মানে আমাদের তো ফর্মুলা ছিল সাইন থ্রি এর ফর্মুলা এরকম সাইন থ্রি এ প্লাস টু থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন থ্রি আর কস থ্রি এটা উল্টা একদম ফোর আর কস থ্রি এ আর মাইনাস থ্রি কস এটা থ্রি আগে ফোর আর দুইটাকে দিতে পারে এইটাকে করতে যায় সরি ফোর থ্রি থ্রি কস এখন দেখো আমরা যদি এইটা বের করতে চাই আর এইটা বের করতে চাই তাহলে আমাদের এটা একটা সিম্পলিফাই করলে আমরা এটা পাবো ফোর ফোর সাইন কিউবে ফোর ফোর সাইন কিউবে কোথা থেকে পাবো একটু যদি পাওয়ার লাগে এই জায়গা থেকে এটা শুনে পেটে বেশি এটা হবে থ্রি সাইন এ আর মাইনাস সাইন থ্রি এটা আর ফোর প্লাস কিউবে এখান থেকে এইটা মিলে প্লাস হয়ে যাবে তাহলে থ্রি কস এ প্লাস কস থ্রি এই ফর্মুলা ইউজ করবো আমরা এই ফর্মুলা কোথা থেকে পেলাম এই ফর্মুলা থেকে পেয়েছি কে বুঝতে পারছো ফর্মুলাটা এই যে মুখস্থ রাখা যায় এখানে মাইনাস এখানে প্লাস থ্রি অ্যান্ড থ্রি দুইটা থ্রি সাইন ক্ষেত্রে মাইনাস কসের ক্ষেত্রে প্লাস বুঝতে পারছো মাথায় থাকবে কিউ সাইন ক্ষেত্রে মাইনাস কসের ক্ষেত্রে প্লাস ডাইরেক্ট মাথায় রাখতে পারবে সাইন ক্ষেত্রে মাইনাস কসের ক্ষেত্রে প্লাস এটা থ্রি এ এটা থ্রি এ তারপর থ্রি সাইন থ্রি কস এ ওকে মনে থাকবে এটা তো ফর্মুলা এটা তো মনে আসে সবাই তা মুখস্থ করে নাও কোথা থেকে এটা আসে তো এটা আবার সিম্পল মেনটেন করা যায় সাইনের ক্ষেত্রে এখানে মাইনাস কসের ক্ষেত্রে মানে প্লাস আসলে সাইন থাকলে সাইন কস থাকলে দুটাই কস থ্রি আর কাছে থ্রি এটা থ্রি তাহলে এখন চলো আমরা এই কাজটা করবো আমরা পড়াটা ইউজ করবো ওকে তাহলে ফোর দিয়ে মাল্টিপ্লাই করলাম ফোর
sine cube 10 degree plus 4 cos cube 20 degree. তাহলে এখন দেখো যে তাহলে আমরা শুরু করলাম এটা, তাহলে আমাদের আসলে 3 sine 10 degree, sine 10 degree আর এবার কি 3 times হবে sine 3 into 10 degree. আর এটা 0 to 20 ডিগ্রি, 0 to 20 ডিগ্রি, দেখো 0 to 20 ডিগ্রি, এভাবে আমরা ইউজ করতে পারি এটা। তাহলে এখন কী পাবো আমরা, তাহলে পেলাম 3 sin 10 degree sin 30 ডিগ্রি হাফ 3 cos 20 degree প্লাস cos 60 ডিগ্রি, cos 60 কত এক ঘন্টার মধ্যে পড়ানো এখন দেখো 31 গেল 32 নাম্বার অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ 32 নাম্বার। চলো 32 নাম্বার, 32 ওকে, জানি যে ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম, ফর্মুলাগুলো তো মুখস্থ করতে হবে, ফর্মুলাগুলো মুখস্থ হয়েছে, সবগুলো মুখস্থ করতে হবে, কয়টা ফর্মুলা লিখে দিলাম না সেদিন এক্সারসাইজে, হ্যাঁ আর আগের এক্সারসাইজগুলো মুখস্থ রাখতে হবে, লেফট হ্যান্ড সাইড সাইন কিউব এক্স 120 সাইন কিউব 120 প্লাস এক্স sin cube 120 plus x sin cube plus sin cube 240 ওকে, এখন চলো একটু আগে তো সাইন ফর্মুলাগুলো দেখলাম, এগুলো আবার ইউজ করবো ভালো সাইন এসে 1/4 দিয়ে ম্যাথগুলো না 1/4 এখানে নিলাম 1/4 সবাই দিকে আছে ফোর সাইন কিউব এক্স প্লাস 4 সাইন কিউব 120 প্লাস এক্স প্লাস 4 সাইন কিউব 240 প্লাস এক্স এই যে সেকেন্ড ব্র্যাকেট এটা সাইন কিউবের কস্ট 3 সাইনে মাইনাস
sin 3 espresso minus sin 3 তাহলে এখন চলো ফর্মুলা ট্রাই করব প্রথমে এটাই লিখব তুমি sin x মাইনাস কত sin 3 x ক্লিয়ার এই যে ফর্মুলা করেন করেন এরপর এটার জন্য লিখব প্রথমে যা আসতে লিখব এটা কিন্তু সাইন এই অ্যাঙ্গেল 120 প্লাস x কিন্তু সাইন 120 প্লাস x এবার মাইনাস সাইন এটা 3 মাল্টিপ্লাই করতে হবে 3 টাইমস হবে তাহলে 360 প্লাস 3x কি ওকে 3 মাল্টিপ্লাই করতে হবে এবার এটা প্লাস এটাই প্লাস 3 সাইন ওকে 3 সাইন আমরা এটা লিখব 240 40 প্লাস এক্স এটা 3 সাইন 240 প্লাস এক্স এবার মাইনাস সাইন এটা 3 টাইমস হবে 3 মাল্টিপ্লাই করবে 720 প্লাস 3x দেখো এক্স আমাদের পাইনি এই ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম তাহলে এখন কত হবে ব্র্যাকেট ক্লোজ করার পরে দেখো ওকে 1/4 এখন আমরা এগুলো ক্যালকুলেশন আগে করবো থ্রিগুলো যে কটা থ্রি আছে সবাই জানে আসতেছে তাহলে এই 3/4 কমন নিলাম তাহলে এখানে কত থাকে সাইন এক্স প্লাস থ্রি যে তো কমন নিছি এটা 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 তো থ্রি কমন এখানে থ্রি এটা বড় এটা আগে সাইন 240 প্লাস এক্স পরে এটা প্লাস সাইন 120 প্লাস এক্স থ্রি প্লাস শেষ এগুলো সব থ্রি নেওয়া হয়েছিল ব্র্যাকেট ক্লোজ করলাম এবার বাকিগুলো মাইনাস আছে 1/4 এই 1/4 সবার সাথে মাল্টিপ্লাই হবে বাকিগুলো এখানে মাইনাস এটাতে মাইনাস এটাতে মাইনাস তাহলে এটা কত হলো সেকেন্ড ব্র্যাকেট খুললাম সাইন 5x তাহলে এক কাজ করতে পারো কিন্তু মাইনাস অপনের কম কমন নিছি এখন এইগুলো নিয়ে ক্যালকুলেশন করে দিতে পারে পারে এটা কত বলো তো 360 প্লাস 3x অন ডাউনের পরে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট 360 মানে 4 ইনটু 90 সাইন সাইন এটা কি সাইন প্লাস এক্স আর এটা দুইটা রাউন্ড 8 ইনটু 90 মানে একটা রাউন্ড দিলাম আর একটা রাউন্ড দিয়ে প্লাস এক্স তাহলে এটা সাইন সাইন প্লাস এক্স দেখো বুঝতে পারছি অর্থাৎ যেহেতু মাইনাস কমন নেই সেটা মাইনাস এটা থ্রি এক্স এটা আসছে কোথা এইটা চেঞ্জ করলে এটা সাইন প্লাস এক্স এইটা চেঞ্জ করলে কি হবে এটাও কি সাইন প্লাস এক্স ফার্স্ট কোয়াড্রেন্ট সাইন পজিটিভ আর পরের মাল্টিপ্লাই অফ 90 আছে পরের মাল্টিপ্লাই অফ 90 তাহলে এখন চলো ওই যে আমরা রেজাল্ট পেয়ে গেছি এই কাজটা আমি ম্যানেজ করতে হবে আমাদের 3/4 3/4 যদি হয় তাহলে এখন আমাদের কাজ কি সাইন এক্স এখন এই যে জানি ক্যালকুলেশন করবো সিডি প্লাসটাকে সিডি করতে হবে কিন্তু মনে আছে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা কি টু সাইন সাইন সি প্লাস ডি বাই টু এরপরে সাইন কস কস সি মাইনাস ডি বাই টু এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো এইটা হবে সি এইটা আমরা বলবো সি এটা বলবো ডি ওকে তাহলে প্রথমে সি প্লাস ডি আর তারপরে কি হবে ওকে তাহলে চলো টু ইন্টু সাইন এইটা প্লাস 240 প্লাস এক্স প্লাস 120 প্লাস এক্স বাই টু এরপরে আবার কস এটা মাইনাস এটা 240 প্লাস এক্স মাইনাস 120 মাইনাস এক্স বাই টু আর এরপরে এটা কত রাখতে পারো রাখলে
এখন এটা আছে 3/4 সাইন ট্রাইসেক্স, বুঝতে পারছো? কয়টা? তিনটা যেহেতু তাহলে 3 উপরে দিলাম, 3/4। আর এটা বুঝতে পারছো না, সাইন সি সাইন টি ফর্মুলা, এটা সি এটা প্লাস 3/2 সি মাইনাস 3/2। তাহলে এখন চলো আমরা আপনার কোয়েশন করি, এর ব্রাকেটে এখান থেকে বস, আর ওইটা সেম আসে। তাহলে এখন দেখো যে 3/4 এখানে সব কাটাকাটি চলে যাবে, এটা পেলাম প্লাস 2, এখন এটা কি হবে 360/2 আছে, সাইন 180 প্লাস এক্স, আর এখানে এক্স এক্স কাটা গেল 120 প্লাস কস 60 হবে, কস 60 হবে, আর মাইনাস 3/4 সাইন 3x, 3/4 সাইন 3x, এখন 3/4 হবে। এইটার অবস্থা কি? এখানে আছে সাইনেস, আর এটা 2×90, এটা থার্ড কোয়াড্রেন্ট, সাইন নেগেটিভ হবে 2 মাইনাস, সরি মাইনাস সাইনেস, আর কস এসে হাফ মাইনাস 3/ সাইন বাই 6, মাইনাস 3/ সাইন বাই 6। এখন চলো তাহলে আমরা কি পাবো, এখন এটা এটা কেটে দাও 3/4 সাইন এক্স মাইনাস সাইন এক্স, এটা 0 একটা ভ্যানিশ হয়ে যাবে, 3/4 সাইন এক্স, বুঝতে পারছো? এটা মাইনাস এটা আমরা 0, এটা চলে যাবে, শুধু এটা থাকবে মাইনাস 3/4 সাইন ফ্লাইসেস কস ফ্লাইট সাইন, তারপর এটা রাইট হ্যান্ড সাইড। পরেরটা একই ম্যাথ, শুধু সাইন এর জন্য কস দেওয়া আছে। ওকে, শুধু সাইন এর জায়গায় কস দেওয়া আছে, বাকিটা কথা আমি বুঝি না, তাহলে কি ঠিক সাইন এর জায়গায় শুধু কস দেওয়া আছে, 33 তে দেখো যে লেফট হ্যান্ড সাইড cos cube x প্লাস cos স্কয়ার, cos স্কয়ার 120 মাইনাস প্লাস x, আর 120 2/2 প্লাস 2/2 প্লাস x, cos cube cos cube 120 প্লাস x 2/2 প্লাস x, এখন প্লাস 2 লেখাটা বের করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড তোমাকে লিখলাম, তাহলে 1/4 আমরা নিলাম, ঠিক আছে, না তো 1/4 নিলাম, তাহলে এখান এখন কি পাবো আমরা বলিনে, ওকে এখন এটা আছে 4 cos cube x প্লাস 4 cos cube, cos cube 120 প্লাস x আবার 4 cos cube 2/2 প্লাস x, দেখো এই আসছে ম্যাথ আমাদের এটা। তাহলে এখন চলো আমরা কনক্লুশন যাব, এই cos 4 cos cube এর ফর্মুলা, ফোর cos cube a 3 cos a মাইনাস cos a, এখন দেখো এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি,
1 by 4 চলো আমরা ফর্মুলাটি জয়েন করে নেব সবাই G by 4 cos 3x. G
3 by 4 plus 3x এখন এখানে তুমি ক্যালকুলেশন করলে হয়ে যাবে এই জায়গাটা 3 by 4 plus x কুড়ি তাহলে এটা আসতেছে plus 182 plus x এখানে x 120 x চলে গেল 120 থাকবে 60 cos 60 plus plus 3 by 4 cos 36 দেখো 3 by 4 cos 36 এখন চলো তাহলে সামনে দিকে যাই কি অবস্থা ওকে 33 তাহলে এটা সমস্যাটি হাত আগে যাচ্ছে কত মাইনাস থার্ড কোয়াড্রেন্ট মাইনাস কস এক্স 3 বাই 4 কস এক্স প্লাস 2 ইনটু মাইনাস কস এক্স বিকজ থার্ড কোয়াড্রেন্ট কস এর জন্য নেগেটিভ আর এটা হচ্ছে হাফ কস এক্স হাফ তাহলে এখন দেখো যে 3 বাই 4 তাহলে ওকে আমরা এটা পেলাম এরপর এখান থেকে আমরা ক্যালকুলেশন করব বাট এখন দেখো যে 3 বাই 4 এটা কাটাকাটি করলে cos x minus cos x plus 3 বাই 4 cos 3x তাহলে কাটাকাটি করলে গেল থাকলে হবে সামনে এখন চলো তাহলে আমরা সামনে দিকে আগালাম ওটা একই টাইপের ভাই 34 এখন করাই দিই 34 34 দেখো এই যে আগের মতো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড 60 মাইনাস এক্স আর 60 প্লাস এক্স কস কিউব মাইনাস এক্স কস কিউব 60 প্লাস এক্স প্লাস 60 প্লাস এক্স আগের মতো 1 বাই 4 না ম্যাচ শেষ ঠিক আগের মতো 1 বাই 4 নিয়ে ক্যালকুলেশন করবো ওকে মাইনাস আর এল প্লাস ঠিক আছে ওকে 1 বাই 4 1 বাই 4 নিলে 4 plus 2x plus 4 plus cube 60 plus x 60 minus x এটা 4 plus cube 60 plus x এখন দেখো যে তাহলে আমরা কি পেলাম ফর্মুলা দিয়ে সব প্লাস 1 বাই 4 3 cos x 3 cos x plus cos 3x এরপরটা একই 3 cos 60 minus x plus cos 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 180 মাইনাস 3x ওকে এখন দেখো
আমাদের এই ফর্মটা এখানে পড়বে, এটা একটা আছে থ্রি পাস সিক্সটি প্লাস এক্স, এরপরে মাইনাস প্লাস পাস থ্রি মাল্টিপ্লাই করবো, থ্রি মাল্টিপ্লাই করলে এই ওয়ান এইটটি, ওয়ান এইটটি প্লাস থ্রি এক্স বাকি আছে এটা, এটা ওয়ান বাই ফোর আগে লিখে নাম, যেহেতু ওয়ান বাই ফোর এখানে মাল্টিপ্লাই হবে ছয়ের সাথে, তাহলে এখন দেখো যে তাহলে আমরা থ্রি নাই সেগুলো কাটা থ্রি হয়ে যাবে, থ্রি এক্স পাস থ্রি এক্স, এরপরে চলো এটা ওয়ান এইটটি, এটা পাস আমরা এগুলো শেষ করতেছি, এটা এটা মাইনাস হবে পাস তো সেকেন্ড কোয়ার্ডেন্টে নেগেটিভ, আর এরপরে এটা বলব থার্ড কোয়ার্ডেন্টে নেগেটিভ, থার্ড কোয়ার্ডেন্ট তাহলে মাইনাস পাস এস অবস্থা এখান থেকে একটা কালার হবে, এবার এখানে সিডির ফর্ম হবে থ্রি বাই ফোর পাঁচ সি পাঁচ দুই কিন্তু পাঁচ সিক্সটি প্লাস এক্স, এরপর আবার পাঁচ একই সি মাইনাস দুই হবে সিক্সটি প্লাস এক্স মাইনাস সিক্সটি প্লাস এক্স, ওকে আর পরেরটা দিয়েছে একটা থাকছে মাইনাস ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোর কস থ্রি এক্স, এখন চলো তাহলে থ্রি বাই ফোর কস সেকেন্ড রাখতে দিলাম কস এক্স, ওটা টু ইন্টু এক্সেস কাটা গেল কস সিক্সটি ডিগ্রি, কস সিক্সটি কত হাফ, এরপর এখানে যাব কস, তাহলে সিক্সটি সিক্সটি কাটা গেল টু এক্স তার মানে এক্স কস এক্স, ওকে ব্র্যাকেট ক্লোজ করতে দশ হবে ব্র্যাকেট লাগবে না, আর বাকিটা মাইনাস ওয়ান বাই ফোর, তাহলে এখন কস সিক্সটি কত, কস সিক্সটি হাফ, দেখো কস সিক্সটি হাফ সেটা ক্যালকুলেশন করে দিব আমরা হাফ থ্রি বাই ফোর পাঁচটি হাফ উঠে থাকবে পাঁচটি হাফ টু পাশে দুশো টাকা উঠে আনবে আর পাঁচ, এখন দেখো এটা আর এখানে যা আছে তাই এখন এটা কাটা গেল টু আসবে টু সহজ হবে এখানে ওয়ান বাই ফোর আছে, ওয়ান বাই ফোর আছে ওয়ান বাই ফোর কম্বিনেশন এটা টু হয় টু পাস তাহলে সিক্স পাস এক্স, সিক্স পাস এক্স এটা কম্বিনেশনে মাইনাস পাস থ্রি এক্স, এটা আমাদের নাই আমাদের আসতে পারি পাস এক্স থ্রি টু জানা তো সিক্স,
6 cos x 6 এর উপর নিয়ে আসতে হবে না একটা ব্র্যাকেট দিয়ে সিগলে এই সমস্যা তাহলে এখন কি এখন মাল্টিপ্লাই হয়ে গেছে তাহলে ওকে আমরা কত পেলাম 34 ওকে 6 cos x 3 cos 2x এরপর আমরা কি যাব 35 নাম্বার 35 নাম্বার cos 2x 35 নাম্বার সেটা হচ্ছে 35 35 cos 3 sin 3 sin 3 plus 3 sin 3 okay এখন দেখো আমরা কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করব সেটা দেখো এরপর চলো এটা কত 1/4 নিলাম কত মাল্টিপ্লাই করব 4 cos cube এটা ফর্মুলা আছে cos cube এটা এখানেও 1/4 এখানে 4 sin cube sin cube 1/4 এখন এইটার ফর্মুলা আছে এটার ফর্মুলা আছে এটার ফর্মুলা আছে এই দুটো ফর্মুলা লিখে দাও তাহলে এখন এখানে কি হবে 3 cos 1 plus দুটার পাশে ফর্মুলা cos 3 আর এটার সাথে আমাদের কি আছে এখন সিঙ্গেল ব্র্যাকেট লাগে এটার সাথে আছে cos পরে এখানেও সেম কেস ওকে এটা 3 sin x sin x আর 3 sin x আর মাইনাস sin twice x Tax E of S on the B, E of the plan, sin twice A. I think I never had this. Sin twice A, I think she did the bottom of the number. It's a market level of the number. I put A was on the second bracket. 1/4. It's a market level of the number. সব জায়গায় 3 আছে হচ্ছে কারণ হলো তার 3 আমাদের 3 এটা হলো cos 3 cos এখানে আর দিলাম cos স্কয়ার 3 আর এটা মাল্টিপ্লাই করে দিলাম এটা cos 3 আর cos 3 এখন এখানে মাল্টিপ্লাই করব cos 3 sin 3 sin 3 minus sin square 3 sin square 3 এখন এখন সব একটু অ্যাডস করে দিই হালকা একটু অ্যাডস করতে হবে তারপর অ্যাডস করে কমপ্লিট হয়ে আসে এখন দেখো যে ওকে
তিনটা কমনের দরকার, বাকি মাইনাস আর কি 6
পারবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত, ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্ত, একটা মাইক্রোফোন আগে দিতে যাবো, ঠিক আছে, আপনারা পড়াচ্ছে।